মৃৎশিল্পী নন, পেশায় তাঁতশিল্পী। আর তাঁতশিল্পী হয়েও বাবার শেষ ইচ্ছা পূরণে নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে দেবী আরাধনা করতে চলেছেন ছেলে। মারা যাওয়ার আগে বাবার শেষ ইচ্ছা পূরণে 30 বছর ধরে বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুজো পুনরায় শুরু করেছেন তাঁত শ্রমিক। জানেন না মৃৎশিল্পীর কাজ? নিজে তাঁত শ্রমিক হয়েও তৈরি করলেন 8 ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। পুজোর খরচ জোগাতে পাশে দাঁড়িয়েছিলেন এলাকার মানুষ। হ্যাঁ, এমনই এক হস্তচালিত তাঁত শ্রমিক দরিদ্র পরিবারের কথা না বললেই নয়। নদিয়ার শান্তিপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের সূত্রাগড় অঞ্চলের চুনুরিপাড়ার বাসিন্দা গৌতম ঘোষ। পেশায় তিনি একজন তাঁতি। বর্তমানে তাঁতি গৌতম ঘোষ জানান, তার বাবা 1 বছর আগে মারা গিয়েছেন। বাবাও একজন দক্ষ তাঁতশিল্পী ছিলেন। ছোটবেলায় বাবার হাত ধরেই তাঁতে তার হাতে খড়ি হয়। কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সারা বছর ধরে টাকা জোগাড় করে ছোট মায়ের মূর্তি দিয়ে বাড়িতে দুর্গাপুজো করতেন। কিন্তু হঠাৎ হাতে চালানো তাঁতের পরিস্থিতির অবস্থা, মানে সেই সময়কার, খুব খারাপ হয়ে যায়। তিলে তিলে শেষের দিকে পৌঁছে যায় এই শিল্প। এরপর সংসারের আর্থিক অনটনের কারণে প্রায় 30 বছর আগে পুজো বন্ধ হয়ে যায়। গত 1 বছর আগে বাবা যখন মারা যায়, ছেলে গৌতম ঘোষকে তার শেষ ইচ্ছার কথা জানিয়ে যান। তিনি বলেছিলেন, যদি পারিস আবার দুর্গাপুজোটি করার চেষ্টা করিস। কথা বলবেন না। ছেলে গৌতম ঘোষেরও ইচ্ছা ছিল বাবার শেষ ইচ্ছার মান রাখবেন। সেই মতো সারাদিন তাঁতবুনে নির্দিষ্ট সময়ে শুরু করলেন দুর্গা প্রতিমা। প্রথমে ভেবেছিলেন ছোট করে মায়ের মূর্তি তৈরি করবেন, কিন্তু প্রতিমা করতে করতে তার উচ্চতা হয়ে যায় 8 ফুটেরও বেশি। গৌতম ঘোষ কোনোদিনই মৃৎশিল্পীর কাজ করেননি, কিন্তু ছোটবেলা থেকেই অদম্য ইচ্ছা ছিল বিভিন্ন মায়ের মূর্তি প্রতিমা তিনি তৈরি করবেন। ছোট বয়সে নিজের হাতেই তৈরি করেন বেশ কয়েকটি প্রতিমা। আর সেই প্রচেষ্টাতেই বাবার শেষ ইচ্ছে রাখতে এবার সুদর্শন দুর্গা প্রতিমা তৈরি করে ফেলেছেন তিনি। পরিবারের কথায় 5 দিনের দেবী আরাধনার খরচ অনেকটাই। প্রতিমা তো প্রায় তৈরি হলো, কিন্তু পুজোর খরচ কিভাবে জোগাড় হবে? সেই সময় এলাকার স্থানীয়রা পাশে এসে দাঁড়ান। তারা আশ্বস্ত করেন প্রত্যেকেই আর্থিক সহযোগিতা করবে। আমরা শুনে নিই গৌতম ঘোষের স্ত্রী কাকলি ঘোষ কি বলছেন। করার উদ্যোগটা কেন নিলেন? পুজো করার উদ্যোগটা শ্বশুরমশাই মারা গেছে, দিয়ে উনি বলে গেছিলেন যে বাবু তুমি হচ্ছে ঠাকুরটা তৈরি করো, এই যে দুর্গা ঠাকুরটা তৈরি করো, তা আমার হচ্ছে এটা খুব আশা ছিল, তা তুমি ঠাকুরটা তৈরি করে সবাই হচ্ছে পাড়ার লোকের সবাইকে দেখিয়ে তুমি যাতে হচ্ছে আমার মনের আত্মাটা যাতে শান্তি পায়, মানে পুজো করার জন্য, পুজো করার জন্য যাতে শান্তিটা পায়। আপনাদের তো অবস্থা তো খুব খারাপ, সাংসারিক পরিস্থিতি খারাপ, তার মধ্যে কিভাবে প্রতিমা তৈরি করলেন? খরচা তো অনেক, খরচা অনেক, কিন্তু পাড়া প্রতিবেশী আমাদের সাহায্য করবে বলেছে, তার আশ্বাস করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। স্বামী এখনো কি পেশায় তা তাঁতবুনে কি বলবেন আগামী দিনের জন্য, কি চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনের জন্য? যাতে যে ঠাকুরটা তৈরি করেছে যাতে হচ্ছে ভালো হয়, কিংবা হচ্ছে যাতে মুখ উজ্জ্বল হয়, আর হচ্ছে পয়সা করি যাতে ভালো হয়, কিন্তু হচ্ছে সবাই যাতে খেয়ে পরে বাঁচতে পারে সেটার জন্য এই যে মূর্তিটা তৈরি করেছে। মানে তাঁতের পরিস্থিতি খুব খারাপ, তাঁতের পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু তাঁতের পরিস্থিতিটা ওই তাঁতটাকে হচ্ছে অফ করে দেবে যে, কিন্তু ওই যে তাঁত শিল্পটার এই ঠাকুরের যে মূর্তিটা করছে এটা এটা যদি অপর মহলে যদি ভালো হয়ে যায় তাহলে হচ্ছে তাহলে ওনার হচ্ছে হাতে পয়সা হবে, এই যে স্বামী এই শাশুড়ি তারপরে হচ্ছে এই যে ভাই বোনেরা আছে মেয়ে সবাইকে নিয়ে, মানে পরিবারটা সচল হবে, সচল হবে যাতে ভালো হয় সেটার জন্য উনি এগিয়ে যাচ্ছে, মানে চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, চেষ্টা চালাচ্ছে। একদিকে শ্বশুরের শেষ ইচ্ছে পূরণ, হ্যাঁ, অন্যদিকে স্বামীর এই চেষ্টা, হ্যাঁ, সব মিলে কি বলবেন? সংসার যেন মঙ্গল হয়, সংসার যেন মঙ্গল হয়। আপনি ঘরে গৃহবধূ? হ্যাঁ। আপনি কি করেন? আমি ওই টুকটাক ওই যে সুতো পাঠাই। এই যে মূর্তি তৈরি হচ্ছে এখানে কি আপনি হাত লাগান? মানে না, আমি হাত লাগাইনি, এমনি অন্যভাবে পাশে থাকেন? হ্যাঁ, অন্যভাবে পাশে থাকি। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি একটি রিপোর্ট তুলে ধরেছেন এই বিষয়ে, আমরা দেখে নেব।
ইচ্ছা পূরণের জন্য 30 বছর ধরে বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুজো পুনরায় শুরু করতে চলেছেন হস্তচালিত তাঁত শ্রমিকের একমাত্র ছেলে। তাঁত শ্রমিক হয়েও 8 ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করেছে। পুজোর খরচ যোগাতে পাশিয়া এবং পাড়া প্রতিবেশীরা এবং এলাকার মানুষ সাহায্য করছে। নদিয়ার শান্তিপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের সূত্রাকার অঞ্চলে চুনুরিপাড়ার বাসিন্দা পেশায় তাঁত শিল্পী গৌতম ঘোষ। বাবা ছিলেন তাঁত শ্রমিক। দরিদ্র পরিবারের সারা বছর যে অর্থ রোজগার হয়েছিল সেই জোগাড় করে ছোট মূর্তি বাড়িতে পুজো করতেন। আর্থিক অনটনে 30 বছর আগে এই পুজো বন্ধ হয়ে যায়। 1 বছর আগে বাবা মারা যান। গৌতম ঘোষকে তার বাবা শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন, যদি পারিস আবার দুর্গা পুজো করার চেষ্টা করিস। সেই মতো 8 ফুটে দুর্গা প্রতিমা নিজেই তৈরি করেছেন তিনি। আর্জি করেন যে ঘটনা ঘটেছে দোষীদের শাস্তির দাবিও জানাবেন এবং বিশেষ করে প্রার্থনাও করবেন, এই দাবিও তিনি জানিয়েছেন। তবে বাবার যে শেষ ইচ্ছা পূরণ, 30 বছর ধরে বন্ধ হয়ে যাওয়া দুর্গা পুজো পুনরায় শুরু করলেন সেই হস্তচালিত তাঁত শ্রমিক এর একমাত্র ছেলে গৌতম ঘোষ। তাই 1.5 মাস ধরে তিনি মাটির কাজ করার পর এখন চলছে রঙের কাজ। তবে এই পুজো করতে পেরে তার মনে এক শান্তি যে বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারছেন। তবে তাকে সাহায্য করছে পাড়া প্রতিবেশী এবং এলাকার মানুষ, তারাই পুজোর খরচ চোকাবে। গৌতম ঘোষ পেশায় একজন তাঁতি। বর্তমানে তাঁতি গৌতম ঘোষ জানান তার বাবা 1 বছর আগে মারা গিয়েছিলেন। বাবাও একজন দক্ষ তাঁত শিল্পী ছিলেন। ছোটবেলায় বাবার হাত ধরেই তাঁতে তার হাতে খড়ি হয়। কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সারা বছর ধরে টাকা জোগাড় করে ছোট মায়ের মূর্তি দিয়ে বাড়িতে দুর্গাপুজো করতেন তিনি। কিন্তু হঠাৎ তাঁতের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাওয়ায় তিলে তিলে শেষের দিকে পৌঁছে যায় এই শিল্প। এরপর সংসারের আর্থিক অনটনের কারণে প্রায় 30 বছর আগে পুজো বন্ধ হয়ে যায়। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।